আঙ্কেল, আপনারা মানে আপনাদের নতুন জামাই কি আংটি টান্টি পরাবেন না? কি হচ্ছেটা কি ভাবি? ওনারা কি জানতেন নাকি যে আমরা আসবো? ওকার মতো কথা বলো না তুমি, তো এর বেশি আশা করাটা কি ঠিক? তাই না ওসমান? মনে হচ্ছে যেন স্বপ্নের মধ্যে আছি। মনে হচ্ছে এখনই কেউ একজন ধাক্কা দিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে দিয়ে বলবে, স্বপ্ন না, তোর ভাগ্যে শুধুই আছে দুঃস্বপ্ন। বাবা, বাবারা আজকে খুব ভালো আছে, আমরা ভালো আছি, কিন্তু এই ভালো থাকা মুহূর্তকে তো ধরে রাখতে হবে ক্যামেরায়। চলো সুন্দর একটা ছবি তুলি আমরা। পল্লব ভাই, তাহলে এবার আমরা আসি। আহ, কম করে 100 বার বলেছি অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে খাবি, তারপর যাবি। না, কে শুনে কার কথা। ঠিক আছে, যাচ্ছিস যা, কিন্তু ওই সকাল সকাল ওই প্র্যাকটিসে আসতে ভুল করবি না কিন্তু। এইবারও আমাদের ট্রফিটা জিততে হবে, বুঝলি? ভুলে গেলে তো আর চলবে না, আমরা হচ্ছি মেসি ভক্ত, বুঝলি? ইতিমধ্যে আমাকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আমি ওসব বলে দিয়েছি, খেললে এলাকার হয়ে খেলবো, না হলে খেলবো না। ওদেরকে বলে দিস এই পল্লবকে টাকা দিয়ে কেনা কঠিনই না, অসম্ভব। তাছাড়া এখন এসব খুব একটা পাত্তা দিচ্ছি না, বুঝলি? গোপন খবর আছে, বুঝলি? এই সামনে জাতীয় দলে ঢুকে যাব। অত বলার দরকার নেই, গোপন খবর তো বলা দরকার। আসিস, প্র্যাকটিসে আসিস। আপনাকে আবার কোন দল ডাকা শুরু করলো? এবার টুর্নামেন্ট হয় কিনা সন্দেহ, আর আপনি আছেন প্র্যাকটিস নিয়ে। এই, যাবি বলছিলি না? যা যা। আমি সব চাচা আবার ফোন দেবে, দৌড়া দৌড়া। এলাকার কোনো খবরই রাখে না, শুধু আড্ডা বাজে। বলে কি না, এবার কোনো টুর্নামেন্টই হবে না। শুধু আড্ডা বাজি করে বেড়ায়, বলে কিনা টুর্নামেন্ট হবে না। কাল আসছো তো? কোথায় কোথায় আবার বিয়ে শপিং করতে হবে না? ওসব আমরা কেন করব? কারণ যতদূর জানি আমি, যে বিয়েটা আমাদের। কি হয়েছে তোমার বলো তো? পারি, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? আমি যেতে পারবো না। দেখুন ম্যাডাম, আপনারটা আমি জানি না, কিন্তু এটা আমার প্রথম বিয়ে। অ্যান্ড আমার ইচ্ছা, আমার হবু বউয়ের হাত ধরে পুরো শপিং মল ঘুরে ঘুরে আমি শপিং করব। আমি তোমার কথা রেখেছি, তোমার কথা মতো সবাইকে নিয়ে তোমাদের বাড়িতে হাজির হয়েছি। এবার তোমাকে আমার কথা রাখতে হবে। গিফট এই মেয়ের প্রেমে তো তোমার ভাই পুরাই আউট। সারা, বোঝো না এই ব্যাপারটা? পারমিতার মতো মেয়ে ভাইয়া কিভাবে নাকানে চুবানি খাওয়াবে, এটা আমার কল্পনাতেও ছিল না। ভাবি, এর একটা বিহিত করা উচিত না? কি আর বিহিত করবে, বাবাই যেখানে নিজে থেকে সব করছে। কি না বলো, কে বিহিত করবে? মানে এখন আবার কে কি করবে? কি আবার? তুমি করবে সারা। আমি আমি কি করব? কি আবার করবে? পারমিতা যেমন তোমার ভাইকে নাকানি চুবানি খাইয়েছে, তুমিও খাও নাকানি চুবানি।
বোঝো না এই ব্যাপারটা। এই ছেলের অবস্থা তো খুবই খারাপ, তোমাকে দেখেই প্রেমে পড়ে যাচ্ছে। বোনের পাপের শাস্তি কি ভাই পেতে পারে না? কি পেতে পারে না? এখন তো বেরোতেই হয়, অনেক রাত হয়ে গেছে। যাবেন? হ্যাঁ যেতে হবে না, কিন্তু আপনার শরীর ভালো তো? অসুস্থ দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাসি তাহলে কংগ্রেচুলেশনস টু আস। সময় মতো চলে এসো আঙ্কেল। আসি আন্টি, আসেন। এতদিন আমার সন্দেহ ছিল, তুমি যা করতে চাচ্ছ তা সত্যিই ঠিক কিনা, কোনো লাভ হবে কিনা ওই পারমিতাদের পরিবারের সাথে সম্পর্ক করে। আজ আমি নিশ্চিত হলাম। কি বলতে চাচ্ছ তুমি? আজ ওই বাড়িতে গিয়ে ওই বাড়ির মানুষগুলোকে দেখে একটা বিষয়ে আমি নিশ্চিত হলাম, লাভ যদি কারো হয়ে থাকে সেটা হবে ওই পারমিতার আর তার পরিবারের, আমাদের না। ভুল সওদা করে ফেলছো ওসমান, খুব ভুল সওদা। একটা ঠিকঠাক বসার জায়গা পর্যন্ত নেই, বাড়িটা পুরো ভেঙে পড়ার অবস্থা। ওই যে পত্রিকাতে লিখে না, একেবারে ভগ্ন দশা। না বুঝে আমি কিছুই করছি না আফসানা। বুঝেই যে করছো, তাই বা বলি কি করে? এখন আমার উল্টো দুশ্চিন্তা হচ্ছে, না জানি এবার কোন ক্ষতিটা হয় আমাদের। ক্ষতি যা হওয়ার সেটা আগেই হয়ে গেছে, আর সেই ক্ষতিকে পুষিয়ে নেয়ার জন্য এখন সব আয়োজন। রহমান আর মিঠা যদি এই বেমানিটা আমার সঙ্গে না করত, ঠেকে যাওয়ার মতো দেয়ালটাও কিন্তু আমার পিঠে এখন নেই। আর তুমি যায় বাড়িটাকে ভগ্ন দশার বাড়ি বলছো, সেটা এখন আমার বাজির ঘোড়া। দেখো এসে কোন ঘোড়াটা জিতলো বা হারলো সেটাতে কিন্তু কিচ্ছু যায় আসে না, বাজি ধরে কে জিতলো সেটাই আসল ব্যাপার। এবার ময়দানে আমি বাজি জেতার জন্যই নেমেছি, হয় জিতবো না হলে মরবো। মাঝামাঝি বলতে কিছু নেই। ভুল সওদাটা আমি আগেই করে ফেলেছি, জাহাজটা ঠিক তখনই ডুবেছে। আর এবার খড়কুটো মনে করে যা জড়িয়ে ধরেছি
বুঝতে পারছি সেটাই আসলে ঠিকঠাক খেলা। ওপারে পৌঁছাতে আমার একদম সময় লাগবে না, আর তখন আমার উপর তোমার বিশ্বাস আবার ফিরে আসবে। ক্ষতি হয়তো তুমি সামলে নেবে ওসমান, কিন্তু ইরফানের সাথে ওই মেয়ের বিয়ে হলে যে ক্ষত তৈরি হবে আমার বুকে তা আমি কিভাবে সামলাম? কিভাবে? শোনাই শোনাই এই শোনাই, জানিস শোনাই আজ কি হয়েছে? তুই আর জানবি কি করে? তোর কি আর এত সময় আছে? আছিস তো শুধু নিজেকে নিয়ে। আজ আমার এনগেজমেন্ট হয়েছে, এই দেখ আংটি। ইরফান পরিয়ে দিয়েছে, অনেক খুশির ব্যাপার না বল? কিন্তু জানিস শোনাই, এত খুশির মধ্যেও না কি যেন একটা নেই মনে হচ্ছে, কোথায় যেন একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। তখন বাবার মুখটা দেখে কেমন জানি লাগলো, বাবা কিছু একটা নিয়ে চিন্তা করছে, ভীষণ চিন্তা করছে। তুমি আবার এসব নিয়ে ভাবতে বসেছ? কে কে আবার? তাকেই দেখো না কে। তুমি? আমি এরকম খুশির দিনে কারা মন খারাপ করে থাকে জানো? কারা? যারা বোকা তারা। তোমাকে আমি কি বলেছি, সবকিছু ঠিক হয়েছে, সবকিছু ঠিক হচ্ছে, আর সবকিছু ঠিক হবে, সব। কিন্তু বাবার ওই মুখটা যে আমি কিছুতেই ভুলতে পারছি না ইরফান। তোমাকে আমি সব ভুলিয়ে দিচ্ছি। আকাশের দিকে থুতু মারছিলি কেন জানিস না? আকাশে থুতু মারলে নিজের গায়ে থুতু পড়ে। বারে আমি আকাশের দিকে থুতু দিতে যাব কেন? থুতু মারছিস না তাহলে এরকম করছিস কেন? এরকম করলে তো শুধু থুতু দেয়। চুমো খায়? ও আচ্ছা, তুই আসলে কাউকে চুমো খাচ্ছিলি। আবে ধরতে পারলে না আমি তোকে একদম শেষ করে দেব। মাকে বলে দিব। মা 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 এদিকে আয়। চুপ চুপ
মাকে কিচ্ছু বলতে হবে না। লক্ষ্মী ভাই আমার, আমি তোকে চকলেট দিব। চকলেট দিবি? আচ্ছা ললিও দিবি? সব দিব। এখন তুই যা তো, ভাগ। যাব কেন? তোর সাথে তো আমার জরুরি কথা আছে। কি জরুরি কথা আপনার? তাহলে শোন, তোর এখানে বিয়েটা কি হয়ে গেল? এটা তো খুবই জরুরি কথা। না, বিয়ে এখনো হয়নি, আংটি বদল হয়েছে। সেটাই তো, সেটাই চিন্তার বিষয়। এই জন্যই কথাটা বলতে আসলাম। তোরা রিফারের বিয়েটা যদি হয়ে যায়, তাহলে একবারও ভেবেছিস আমাদের বিজনেসটা কি হবে? তুই তো চলে যাবি, তোকে ছাড়া আমার কি ভালো লাগবে? এ ঘরে আসলে দেখবো পুরো ঘরটা একা, কেউ নেই, তখন আমার কেমন লাগবে বল? লক্ষ্মী ভাই আমার, তুই আয় আমার সাথে। লক্ষ্মী ভাই, আমি চলে গেলেও আমাদের বিজনেসটা ঠিক থাকবে। আমরা একসাথে তিনজন মিলে আমাদের বিজনেসটা ঠিক চালিয়ে নেব, দেখবি। আর আমি চলে গেলে কি, তুই প্রত্যেক দিন স্কুল শেষ করে আমার সাথে দেখা করতে আসবি, আমরা একসাথে বসে হোমওয়ার্ক করব, ঠিক আছে? সত্যি? প্রমিস? প্রমিস, 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 তিন প্রমিস। বোর্ড থেকে আমাকে পাঠিয়েছে আপনার লোনের বিষয়টা খতিয়ে দেখার জন্য। আই এম সরি আফজাল সাহেব, ব্যাংক আপনাকে লোনটা দিচ্ছে। তুমি যখন চাইছো তখন আমি নিরিবিলি জায়গায় যেতেই পারি। একদম ভালো হবে না বলছি কিন্তু। খুব লজ্জা করছে স্যার, আমার লোনটা ভীষণ দরকার। আমার বাড়ি মায়ের সব খুশি আমি আপনাকে জানাবো। আফজাল সাহেব, আমাকে একটু সময় দিন।